व्यूअर्स আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার মিসেস মুক্তা। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আমি আপনাদের রিকোয়েস্টের একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসলাম। আমার কাছে রিকোয়েস্ট ছিল কিভাবে আমি বিরিয়ানির মশলাটা তৈরি করি, যাতে বিরিয়ানির মশলার সব গরম মশলাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি কী কী গরম মশলা ব্যবহার করব আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো আমি গরম মশলাগুলো কী কী নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। আমি 2 চা চামচ ধনে, 1 চা চামচ রাঁধুনি নিয়েছি, 1 চামচ সাদা গোলমরিচ নিয়েছি, 1 চামচ সাদা এলাচ নিয়েছি, শাহী জিরা 1 চামচ নিয়েছি, মিষ্টি জিরা 1 চামচ আর নিয়েছি নর্মাল আমরা বাসায় যে জিরাটা খাই সেটা 1 চামচ। এখানে নিয়ে নিয়েছি পোস্ত 1 চা চামচ, কাঠবাদাম 6টা, কাজু বাদাম 6টা। এখানে যারা এখনও মশলা পুরোপুরি কিনতে জানেন না তাদের জন্য ছোট্ট একটা টিপস, যারা পোস্ত কিনবেন তারা খুব সাবধানভাবে দোকান থেকে পোস্তটা দেখে শুনে কিনবেন, কারণ পোস্ত কেনার সময় অনেক দোকানদার সুজি দিয়ে দেয়। তো পোস্ত কেনার সময় এভাবে 2 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে নেবেন, আর সুজি হলে ওটা একটু নরম টাইপসের হবে, আর পোস্ত হলে ওটা একটু শক্ত ভাব লাগবে। আর এখানে নিয়ে নিয়েছি 5টা লালমরিচ। এই 5টা লালমরিচ আমরা জালের জন্য দিব না, এই 5টা লালমরিচ দিব মশলাটা যাতে সুন্দর দেখায়। এখানে নিয়ে নিয়েছি বড় বড় 5টা দারুচিনি, নিয়ে নিয়েছি 1 চা চামচ লবঙ্গ, নিয়ে নিয়েছি 3টা জয়িত্রী, এভাবে আমি ছোটো ছোটো ভেঙে নিয়েছি, নিয়েছি 2টা জয়ফল বড় সাইজের, নিয়েছি 5টা তেজপাতা, নিয়েছি 1 চা চামচ গোলমরিচ, নিয়েছি 5টা কালো এলাচ। সব মশলাগুলো একসাথে মিশিয়ে ব্লেন্ড করে নিব। এখানে ব্লেন্ড করার আগে আমাদেরকে অবশ্যই সব মশলাগুলো মিশিয়ে মরিচ দারুচিনি সবগুলোকে ছোটো ছোটো করে দিতে হবে, কারণ আমরা ব্লেন্ডারে যেহেতু করব সেজন্য বড় থাকলে মশলাটা একদম মিহি হবে না। তো যারা ব্লেন্ড করবেন তাদের জন্য আমার ছোট্ট 2টি টিপস। 1 নম্বর টিপস হচ্ছে মশলাগুলো ব্লেন্ড করার আগে তাওয়াতে দিয়ে ভালোভাবে টেলে নেবেন, এবং টেলে নেওয়ার পরে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রাখবেন, সাথে সাথে ব্লেন্ডারে দিবেন না, এতে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। 2 নম্বর টিপস হচ্ছে যারা টেলে নিতে চান না তারা অবশ্যই খরা রোদে একদিন মশলাগুলো শুকিয়ে নেবেন, তারপর মশমশে থাকা অবস্থায় ব্লেন্ড করে নেবেন। এই গরম মশলাগুলো বেশি করে ব্লেন্ড করে রাখবেন না, এই গরম মশলাগুলো অবশ্যই অল্প অল্প করে ব্লেন্ড করে ব্যবহার করবেন, কারণ এই গরম মশলাগুলো যদি আমরা বেশি করে ব্লেন্ড করে রাখি তাহলে এগুলো গ্রানটা নষ্ট হয়ে যায়। তাই গরম মশলাগুলো অল্প অল্প ব্লেন্ড করে গরু খাসি কিংবা মুরগির বিরিয়ানিতে ব্যবহার করবেন, বিরিয়ানির ক্ষেত্রেই ব্যবহার করবেন, অন্য অন্য কোনো রোস্ট কিংবা মাংসে এই গরম মশলাগুলো ব্যবহার করবেন না। মিশিয়ে ব্লেন্ড করে নিব। আমি আমার মশলাগুলো আগে থেকে একটু রোদে শুকিয়ে নিয়েছিলাম, তো আমার এখানে মশলাগুলো রোদে শুকানো কিংবা তাওয়াতে টেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। চলুন আমি মশলাটা ব্লেন্ড করে আসি। এখন আমি এই তেজপাতাগুলোকে ছোটো ছোটো এভাবে কুচি করে দিব, যাতে ব্লেন্ড করার সময় একদম মিহিভাবে মশলাগুলো ব্লেন্ড হয়। নিয়ে মরিচগুলো একটু হাতে ভেঙে দিব, দারুচিনিগুলো এভাবে ছোট ছোট করে ভেঙে নিব, এতে ব্লেন্ডারের কোনো ক্ষতি হয় না। আমরা যদি পুরো এই দারুচিনিগুলো আস্তে আস্তে দিয়ে দিই এতে ব্লেন্ডারের জন্য সমস্যা হয়। জয়ফলগুলো এভাবে ভেঙে দিব, ভিতরের অংশটা আমরা দিব না, শুধু উপরের অংশটাই দিব। আমাদের সবগুলো মিশানো হয়ে গেছে, মরিচগুলোকে একটু ইয়ে করে দিব, ভেঙে দিব।
डांगनाटा भालो करे लागाइते होबे कारण डांगनाटा भालोभावे ना लागाइले मसलागुलो पड़े जाबे। ছেড়ে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে, আর না হয় মশলাগুলো মিহি না হইলে এগুলা বিরিয়ানির সাথে ভালোভাবে মিশবে না। করে ব্লেন্ড করে নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন মশলাটা একদম মিহিভাবে ব্লেন্ড করে নিতে। তো এগুলো এখন আমি অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবো। গরম গরম কৌটার মধ্যে ঢোকাবেন না, এতে মশলার ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ ঠান্ডা করে এগুলো কৌটার মধ্যে ঢুকিয়ে ভালোভাবে ডাংনাটা লাগিয়ে রেখে দিবেন। যখন রান্না করবেন তখনই ব্যবহার করতে পারবেন। তো আমি এখন রেখে দিব 5 মিনিট মশলাগুলো ঠান্ডা হওয়ার জন্য। 5 মিনিট পর আমাদের মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটা কৌটায় ঢুকিয়ে রাখবো। আজকের গরম মশলার রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আর আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। তো আমার চ্যানেলটিকে অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।